it. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু ব্লগ টক প্রীতম। আর আমি তোমাদের সাথে প্রীতম। আজকে দোল পূর্ণিমা। সো আমাদের হিলিতে যেটা যেই ড্যান্স একাডেমিগুলো আছে তারা সবাই একটা একটা করে বসন্ত উৎসব পালন করে নিজেদের নিজেদের মতো। আমি একটা বসন্ত উৎসবে যাচ্ছি, নটরাজ ড্যান্স একাডেমি। সেখানে গিয়ে সেখানে গান, নাচ, আবির খেলা সবই হবে, আর এই সব কিছু এই ভিডিওতে থাকবে। সো এই ভিডিওটা লাস্ট অবধি দেখো, খুব মজা হবে। সো আজকের ব্লগটা এটা নিয়েই। সো লেটস স্টার্ট। সো রেডি হয়নি এটা আর এইটা। সো আমি হয়ে গেছি রেডি, আর এখন যাত্রা শুরু হোক। আর এটা হলো হিলি কাচারি বাড়ি, যেখানে অনুষ্ঠানটি হয়েছিল। এবং তারপর সেটাই হলো যেটা আমি ভেবেছিলাম যে হবে, কিন্তু জানতাম না এত তাড়াতাড়ি হবে। উৎসব আপনার কেমন লাগছে জায়গাটা? হ্যাঁ, সেটা আমার খারাপ করে দিচ্ছে, জায়গা খুব ভালো, মানুষ ভালো না। আপনার কেমন লাগছে সৌভিক? এই তো চলছে, ছেলেপেলে ভালো না। টবিউল, আমি ব্লগ বানাচ্ছিলাম, আর এই যে এই অবস্থা, বন্ধুরা করল সবাই আছে, এটা ব্লগ হচ্ছে। তো এখানে বসন্ত উৎসবে আসলাম, রং টং খেললাম, মানে মানে আবির খেললাম। আমার সব বন্ধু বান্ধবরা ছিল, তারা তো তোমরা দেখেছো কেমনভাবে আমাকে রং টং মাখালো। আর এখন আমি চলে যাচ্ছি বাড়ি, আর থাকা যাবে না, এখন বাজে হচ্ছে 2:30। তো আমি এখন প্রায় বাড়ি চলে এসেছি। দেখো গিয়েছিলাম কী করে আর আসলাম কীভাবে, ঠিক আছে? খুব মজা হয় বন্ধুদের সঙ্গে আবির খেলার, মজাই আলাদা, দারুণ। 3 hours later. সো বাড়ি এসে স্নান করে ফ্রেশ হয়ে এই যে ড্রেস আপ করে এখন একটু বেরোবো, ইনভাইট আছে এক জায়গায়। এই যে আবিরের সাথে রং দিয়ে এরা মাখায়, এই জন্য উঠতে চায় না। খুব চেষ্টা করলাম, উঠলো না, 2-3 দিন লাগবে, কিন্তু প্রচণ্ড মজা করলাম, খুব মজা করলাম, খুব ভালো লাগলো। এই আবির খেলাটা আমার জন্য মানে না 2-3 বছর ধরে বেশ ভালো যাচ্ছে, দারুণ যাচ্ছে ফ্রেন্ডসদের সঙ্গে আবির টাবির খেলতে। সো এই ব্লগটা এতটুকুনি। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সেটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, ব্লগ টক প্রীতম। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। সো ততক্ষণের জন্য বাই।